হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয় আমরাও ভালো আছি তো আজকে আমরা এসেছি নতুন একটি প্রতিবেদন নিয়ে এটা হলো আপনার ভুটানি কমলা চাষ সম্পর্কে তো ভুটানি কমলা চাষ বাংলাদেশের সর্বপ্রথম তো এই ভুটানি কমলা চাষটা খুবই একটা ভালো জাতের কমলা আর এই কমলা চাষটা আমরা করছি আমরা নিজেরাও আমাদের এগ্রো নার্সারি যেই নার্সারি আছে এই নার্সারিতে কিন্তু আমরা ভুটানি কমলা চাষটা আসলে আমরা লাগানো শুরু করছি আমাদের জমিতে আর এই ভুটানি কমলাটা এত পরিমাণ মিষ্টি যা বললে বোঝানো যাবে না এরও আগে যা অন্যান্য কমলা আপনারা অনেকেই দেখছেন হয়তো দেখছেন আপনারা চায়না কমলা তারপরে দার্জিলিং কমলা তো সব কমলা ছাড়াই কিন্তু আপনার ভুটানি কমলাটা বেশি মিষ্টি তো ভুটানি কমলাটা অবশ্যই আপনাদেরকে আমরা খাওয়ানোর আমাদের কাছে যখন ধরবে অবশ্যই খাওয়ানোর সুযোগ পেলে আমরা আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করব কারণ আপনারা না খেলে দর্শক বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন আসলে ভুটানি কমলাটা কতটা মিষ্টি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ভুটানি কমলাটা কীভাবে রোপণ করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আমরা কয়েকটি চারা আমরা এখানে আজকে রোপণ করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমাদের চারা রোপণ করতে হলে অনেকে অনেক কথা আপনারা বলেন যে আগে থেকে জৈব সার দিয়ে রাখা লাগবে কি না তো আমরা কিন্তু কোনো জৈব সারই আগের থেকে দিয়ে রাখছি না আপনারা দেখতেই পারলেন যে আমরা কিন্তু মাটিতে গর্ত খুললাম আর চারাটা কিন্তু আপনার ওখান থেকে প্যাকেট থেকে বের করে চারাটা রোপণ করে দিচ্ছি ডাইরেক্ট কারণ আপনি যখন যে গর্তর ভেতরে যখন অতিরিক্ত সারের মাত্রাটা বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার গাছের পাতা দুমরায় মরে যাবে আর ভুটানি কমলাটার পাতাটাই কিন্তু মশরানো মোশরানো আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে ভুটানি কমলার পাতা কোনো সময় আপনার সোজা হয় না এটা মশরানো পাতা তো এই কমলা গাছটা খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে আপনারা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আপনারা একটু মাটিটা হালকা করে চেপে দেবেন দিলে কিন্তু আপনার হয়ে যাবে আপনার আগে থেকে কোনো কিছু প্রস্তুত করতে হবে না গর্তের ভেতরে কোনো সার কিছুই দেওয়ার প্রয়োজন নাই অনেকেই চারা নিয়ে দেখা যাচ্ছে সারের পরিমাণ এতটাই দেন যার কারণে চারাটাই মারা যায় আসলে অতটা সার প্রয়োজন নাই আপনার গাছ লাগানোর এক থেকে দেড় মাস পরের থেকে আপনি বুঝতে পারবেন তখন যে আপনার সারটা কখন প্রয়োজন আপনার গাছ যখন মাটিতে শিকড় ছেড়ে দেবে গাছের কিন্তু একটা গ্রোথ চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার গাছের সার প্রয়োজন সেই টাইমে আপনি সার ব্যবহার করতে পারবেন আর চার সম্পর্কে আপনারা যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে যেখান থেকে আপনারা চারাটা নেবেন সংগ্রহ করবেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন তারা যেভাবে বলে আপনারা সেভাবে করবেন তো অনেক কৃষি অফিসাররা বলে থাকে যে আপনারা জৈব সার দিতে কিন্তু কৃষি অফিসাররা যেটুকু বলে আপনারা হয়তো তাছাড়া বিপরীত তারা যদি বলে একশো গ্রাম দেন আপনারা ওখানে পাঁচ কেজি দিয়ে রাখেন এজন্য আপনাদের সমস্যা তো কৃষি অফিসার যেই পরিমাণ বলে সেই পরিমাণে কেউ দিতে পারে না আর যদি কৃষি অফিসারের পরিমাণ মতো না দিতে পারেন তাহলে তাদের কথা শোনার দরকার নাই আপনারা সিম্পলভাবে চারাটা রোপণ করতে পারবেন তো আমরা আরেকটা চারা রোপণ করবো আপনারা দেখতে পারলেন যে আমরা গর্ত খুঁড়ে নিলে আমাদের গর্তের ভেতর বলে কিছু দেওয়া নাই তো আমরা সিম্পলভাবেই আপনার গর্থ করছি আর চারাটা কিন্তু রোপণ করে দিচ্ছি তো আমরা এই চারাটা রোপণ করার পরে কিন্তু আমাদের এই যে জমিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘাস হয়ে আছে তো আমরা কিন্তু এই জমিটা চার্জ দিয়ে দেবো তো মিনি যে পাওয়ার টিলারগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু আমাদের ফলের বাগানগুলো আমরা মূলত চার্জ দেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্যাকেটগুলোর থেকে আপনার চারাটা বের করে আমরা ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি তো এই ভুটানি কমলা চারা যদি কারোর প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এগ্রো নার্সারিতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লে দেওয়া যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শুধু কমলা চারায় না বিভিন্ন ধরনের ফলের চারা কিন্তু আমাদের এগ্রো নার্সারিতে পাবেন আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো আপনারা এখান থেকে সব ধরনের চারা নিতে পারেন আর চাষ বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে চারা নিলে আমরা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দেব কারণ আপনার কখন কি প্রয়োজন সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো আপনারা যদি ফোন ফোন দেন আমাদের যে ভাই কখন কি করবো সেটা কিন্তু আমরা এখান থেকে বলে দেব তো অবশ্যই আপনারা যদি চারার প্রয়োজন হয়ে থাকে আমাদের এগুলো নার্সারি থেকে আপনারা নিতে পারেন আমাদের এগুলো নার্সারিতে আপনারা পাবেন পেয়ারা চারা তারপরে পাবেন আমের চারা বিভিন্ন ধরনের আমের চারা পাবেন তারপরে আপনারা দার্জিলিং কমলা চায়না কমলা ম্যান্ডারিন কমলা তারপরে আরও বিভিন্ন ধরনের মালটা সব কিছুই আমাদের এখানে আছে তো সব কিছু তো নাম বলে ফোরানো যাবে না তো আপনাদের যে আর যেই চারা প্রয়োজন নিতে পারেন আর বাণিজ্যিকভাবে বাংলাদেশে সর্বপ্রথম যে আপনার ভুটানি কমলাটা আসছে তো এই ভুটানি কমলাটা আমি বলবো আপনারা নির্ভয়ে চাষ করতে পারেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা আপনাদেরকে দিতে পারবো তো এই ভুটানি কমলাটা অরিজিনালি একটি ভালো কমলা তো এর আগে কিন্তু আমরা অনেক কমলাই দেখছি দার্জিলিং তারপরে চায়না সেইগুলোও একটা ভালো কমলা দার্জিলিংটাও ভালো কমলা কিন্তু তার ছাড়াও ভুটানিটা কারণ ভুটানিটা কমলাটা একটু ছোটো হয় সাইজে কিন্তু আপনার অনেকটাই ভালো তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ